নেই লোকবল। দিল্লির নির্দেশ মেনে ভোটার তালিকা তৈরি করা নিয়ে সংশয়ে বঙ্গ বিজেপি। ভোটার তালিকায় নতুন ভোটারের নজর বিজেপির। তালিকায় নতুন ভোটারদের নাম ঠিক মতো উঠছে কিনা সেদিকে বঙ্গ নেতাদের নজর দিতে নির্দেশ দিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু সাংগঠনিক শক্তি সব জেলায় সমান না থাকায়, লোকবল কম থাকায় দিল্লির এই নির্দেশ কতটা পালন করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। এদিকে ভোটার তালিকায় স্বচ্ছতা দেখার জন্য জেলায় সরকারি আধিকারিকদের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশও দলীয় সার্কুলারে জেলা নেতাদের বলা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে আবাসন শ্রমিক অধ্যুষিত এলাকা বসতি অঞ্চলগুলির উপর বাড়তি জোর দিতে বলা হয়েছে। বিজেপির তরফে এগুলি দেখার জন্য রাজ্য স্তরে দলের 7 সদস্যের কমিটিও করা হয়েছে। জেলাগুলিতেও 5 সদস্যের কমিটির কথা বলা হয়েছে। বিধানসভা ভিত্তিক 3 জনের কমিটি করা হবে। লোকসভা ভোটের আগে দিল্লি নেতাদের নির্দেশ বঙ্গ বিজেপি কতটা কার্যকর করতে পারে সেটাই এখন দেখার। অন্যদিকে কলকাতা সহ সারা রাজ্যে রাখি বন্ধন উৎসব পালন করছে রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা। সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী জানিয়েছেন বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এই উৎসবে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন। রাখি বন্ধন উৎসব বিভিন্ন জেলা পার্টির তরফে তো বটেই, রাজ্য বিজেপির মহিলা মোর্চাও পালন করবে কলকাতায়।